লাগু হলো সিএএ। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, দেশ জুড়ে লাগু হলো অর্থাৎ সিএএ কার্যকর হলো। আমরা যে খবরে ছিলাম যে জারি হতে পারে, কিন্তু না, সিএ কার্যকরই হয়ে গেল, কোনো সম্ভাবনা নয়, একেবারেই কার্যকর হলো গোটা দেশ জুড়ে। সিএএ কার্যকর হলো গোটা দেশ জুড়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর হলো গোটা দেশ জুড়ে, আর কোনো সম্ভাবনাই নেই। যে সম্ভাবনার কথা আমরা বলছিলাম, সম্ভাবনা শেষ, চূড়ান্ত প্রস্তুতির কথা বলছিলাম, প্রস্তুতি শেষ, একেবারে কার্যকর হয়ে গেল গোটা দেশ জুড়ে সিএএ। গোটা দেশ জুড়ে কিন্তু এবার জারি করা হলো সিএএ। আপনাদের মনে থাকবে, 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএ পাস করিয়েছিল কেন্দ্রের মোদী সরকার, এবং সেই সিএ 2024 সালে 11ই মার্চ কার্যকর হলো গোটা দেশ জুড়ে। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে নয়াদিল্লির প্রতিনিধি ইন্দ্রাণী। ইন্দ্রাণী, সিএ জারি হলো এবং গোটা দেশ জুড়ে কার্যকর হলো। একদমই, দেখো, সিএ আইন জারি হলো এবং গোটা দেশ জুড়ে কার্যকর হলো, এই মুহূর্তে সব থেকে এটাই বড় খবর। ইন্দ্রাণী, শুনতে পাচ্ছো, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করব। গোটা দেশ জুড়ে জারি হলো সিএ বিজ্ঞপ্তি, অর্থাৎ কার্যকর হলো সিএএ। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, 2019 সালে দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর এই আইন পাশ হয়েছিল, এবং 2024 সালে 11ই মার্চ গোটা দেশ জুড়ে এই সিএ বিজ্ঞপ্তি জারি হলো এবং কার্যকর হলো। আর কোনো সম্ভাবনা নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তের, সিএএ কার্যকর গোটা দেশ জুড়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, তুমি যেখানে রয়েছো, মতুয়া সম্প্রদায়ের মানুষজন রয়েছে, তাদের জানাও সিএ কার্যকর হয়ে গেল গোটা দেশ জুড়ে। নতুন করে যে বিষয় নিয়ে আমরা আছি, কার্যকর হলো সিএ, কতটা খুশি এই মুহূর্তে, যে বড় ব্রেকিং আমরা এই মাত্র আমরা যে ব্রেকিং দিলাম যে কার্যকর হলো সিএ, কতটা খুশি? খুশি বলতে বুক ভরা নিঃশ্বাস নিতে পারছি আজ, এই আনন্দ সীমা নেই, কী বলবো। আমরা যত রকম হয়রানি হয়েছি, আমাদের আগামী দিনের ছেলে মেয়েরা এই হয়রানির থেকে মুক্তি পেল। একদমই, এই মাত্র সিএ কার্যকর হলো, কতটা খুশি সব নাকি? সত্যি বলতে এই খুশির খবর মানে শুনে আমরা উচ্ছ্বাসিত সকলেই, এবং এই খুশির মানে কিভাবে বহিঃপ্রকাশ করব তা আমরা বুঝে পাচ্ছি না। আপনারা দেখছেন সকলে আমরা সংঘবদ্ধ হয়ে আমরা এই হরিনামের যে আমাদের মূল মতুয়া সম্প্রদায়ের ই আছে, বারংবার একটা কথা শুনে আসছিলাম, সম্ভাবনা সম্ভাবনা, আজ সেটা কার্যকর, তবে এটা বাস্তবে রূপ হয়েছে। সত্যি আমরা খুশি, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম কোনো হয়রানির শিকার হবে না, আমরা বুক ফুলিয়ে চলতে পারবো, আমাদের আর সেই 71 সালের দলিল খুঁজতে হবে না। যে কোনো কার্যক্ষেত্রে, সরকারি কার্যক্ষেত্রে 71 সালের দলিল খোঁজা, এটা আমাদের কাছে খুব কষ্টের ব্যাপার। আপনি তো অনেক দিন ধরে এখানে এসেছেন, কতটা খুশি হলো এই যে নাগরিকত্ব পেলে? খুব খুশি হয়েছি। কতটা খুশি হয়েছে? বিশাল খুশি হয়েছি, মানে এর থেকে খুশি আর কিছু বলার নাই। আমাদের অফিসিয়ালের ব্যাপার, নানান রকম ব্যাপার, হয়রানি, টাকা পয়সার হয়রানি, খুব অসুবিধা, সেই অসুবিধার থেকে যদি আমরা মুক্তি পেয়েছি, এতে আমরা বিরাট খুশি। একদম একদম, এই মাত্র লাগু হলো সেই খবর, কিন্তু আমরা প্রথম ব্রেকিং দিলাম, কি বলবেন বিষয়টি নিয়ে? আসলে কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না, আমরা এত খুশি, মানে এই যে হয়রানি, দিনের পর দিন হয়রানি, আর দিনের পর দিন যে অজুহাত, 71-72 দলিল, এটা সেটা, এই সব মানে ব্যাপারগুলো থেকে আমরা মুক্তি পেয়েছি, আমরা ভীষণ খুশি, ভীষণ খুশি, ভীষণ খুশি। একদমই একদমই, প্রিয়াঙ্কা, এই খবর কানে আসতেই কিন্তু আনন্দে আত্মহারা হয়ে পড়েছে। হ্যাঁ, কি বলছেন? 5-3 মাস হয়েছে, টাকা পাইনি, কিন্তু এবার যে, এবার যে পাস হলো, এবার কি বলবেন? কি বলবো, কইছিলাম শুনে, এবার অবশ্যই ই করে দেখো। আপনারা কি মনে করছেন, আপনাদের যে সমস্যা ছিল সেটা অবসান হবে এবার? হ্যাঁ, হবে। একদম একদম, আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো, কতটা খুশি আপনারা? খুব ভালো, হ্যাঁ, খুব খুশি হয়েছি আমি, হ্যাঁ, এই কথা তো খুব খুশি হয়েছি। একদমই একদমই, এখানে যারা রয়েছেন, দিদি ভাই, কতটা খুশি? আমরা অনেক খুশি হয়েছি, এই জন্য যাতে আমাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, তার জন্য আমরা অনেক খুশি।
একদমই প্রিয়াঙ্কা, আনন্দে কিন্তু আত্মহারা হয়ে পড়েছে এলাকার যারা মানুষ রয়েছে, অর্থাৎ এখানে যারা এই খবর কানে আসতেই তারা কিন্তু আনন্দের জন্য একত্রিত হয়েছেন। অর্থাৎ এখানে আমি একটু দেখাতে বলবো যেভাবে বাদ্যযন্ত্র রাখা হয়েছে, অর্থাৎ আজকে কিন্তু রাত ভোর তারা আনন্দ করবেন বলে জানাচ্ছেন। অর্থাৎ এই খবর কানে আসতেই কিন্তু আরো উৎফুল্লিত এবং আনন্দে মেতে উঠলো প্রিয়াঙ্কা। একেবারে প্রশংসিত, দেশ জুড়ে কার্যকর হলো এই সিএ, আর সিএ বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে একেবারে দেখতে পাচ্ছি সেই খুশির হাওয়া মতুয়া সম্প্রদায় মানুষজনের ওপর। এবং আমরা জানতাম যে 10টার মধ্যে আজকে সিএ জারি হতে পারে এরকম সম্ভাবনা সামনে আসছিল, কিন্তু না, 10টা না, একেবারে এই ঘড়ির কাঁটা ধরে 6টা বাজতেই কিন্তু এই সিএ কার্যকর এবং এই বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। স্বভাবত এই খুশির হাওয়া গোটা দেশ জুড়ে এবং মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা ইতিমধ্যেই আনন্দে মেতে উঠেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিঃসন্দেহে এই মুহূর্তে যে গোটা দেশ জুড়ে জারি হলো, কার্যকর হলো এই সিএএ বিজ্ঞপ্তি, জারি হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিজ্ঞপ্তি জারি, সিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র, এবং আজ থেকেই গোটা দেশ জুড়ে কার্যকর হলো এই সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই সিএ পাশ হয়, কিন্তু কার্যকর হলো 2024-এর 11 মার্চ। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খবর। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের সিনিয়র এডিটর ভাস্কর দত্ত। ভাস্কর, নিঃসন্দেহে বলা যায় এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, দেশ জুড়ে কার্যকর হলো এই সিএ। একেবারে, দেখো প্রিয়াঙ্কা, খুব স্বাভাবিকভাবে যেটা বলতে হয় যে তোমার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে স্লোগানটি আমাকে আনতে হচ্ছে একেবারে শুরুতে, সেটা হচ্ছে মোদি কি গ্যারান্টি, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। এই যে স্লোগানগুলো বিজেপির তরফ থেকে তুলে ধরা হয়েছিল, বিজেপির হাতে সেই স্লোগানকে আবার ইমপ্লিমেন্ট করার আরও একটি অস্ত্র তারা যে পেয়ে গেল এ কথা বলাই যায়। তার কারণ এই সিএএ লাগু করার জন্য একেবারে 2014-এ যখন এই এনডিএ সরকার বা মোদির নেতৃত্বে সরকার যখন গঠিত হয়েছিল, সেদিন থেকেই কিন্তু এই সিএএ বিষয়টি লাগু করার একটা জায়গা তৈরি হচ্ছিল। সেই তৈরি হতে 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 আজ 2024, সামনে 2024-এর লোকসভা নির্বাচন, তার ঠিক আগেই লাগু করে দেওয়া হলো সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমি আবার একটু পরিষ্কার করে বলে দিতে চাই প্রিয়াঙ্কা, এই বিলটি কিন্তু নাগরিকত্ব দেওয়ার বিল, নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিল নয়। সুতরাং কেউ বা কারা বা বিজেপি বিরোধী রাজনৈতিক দল যারা কোথাও একটা এই ভাবটা প্রকাশ করার চেষ্টা করছে যে এই বিলের কারণে অনেকের নাগরিকত্ব চলে যাবে, এমনটা কিন্তু কেন্দ্রীয় সরকার দাবি কোথাও করেনি, করছেও না, বরং তারা বলছে এটা নাগরিকত্ব দেওয়ার বিল, অর্থাৎ এই বিলের মাধ্যম দিয়ে নাগরিকত্ব দেওয়া হবে। কাদের? 2014-31 ডিসেম্বরের আগে যারা ভারতবর্ষে এসেছে বিশেষ কিছু দেশ থেকে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত দেশগুলো থেকে যারা, যে সমস্ত শরণার্থীরা ধর্মীয় কারণে সেই দেশ থেকে এক প্রকার অত্যাচারিত হয়ে, বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নিয়েছে, সেই সমস্ত নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে। এবং এই নাগরিকত্ব পাওয়ার ফলে তারা যে তাদের স্থায়িত্ব এই ভারতবর্ষে ফিরে পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে এই বিলের মাধ্যম দিয়ে কখনোই কারো নাগরিকত্ব কারা হচ্ছে না, এটা আমি পরিষ্কার করে দিতে চাই, যেটা কেন্দ্রীয় সরকার দাবি করছে। এবং এই বিলের ঘোষণার মাত্রই আমরা, যেটা তুমি একটু আগেই দেখাচ্ছিলে প্রিয়াঙ্কা, যে বাংলার বিভিন্ন প্রান্তে যে উৎসবের মেজাজ তৈরি হয়েছে, যে মানে অকাল হোলি এতে মেতে উঠেছে সেখানকার মানুষ, সেখান থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে এই মানুষগুলো কত বছর ধরে দীর্ঘ আগ্রহে এই বিলটার জন্য অপেক্ষা করছিলেন, এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলেন। প্রিয়াঙ্কা, দেখো এর আগেও এই মোদি সরকার বা এনডিএ সরকার এক নয় একাধিক অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছে। জম্মু কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেওয়ার মতন সিদ্ধান্তও কিন্তু গ্রহণ করা হয়েছে। শুধু তাই নয়, 3 তালাক প্রথাকে উৎখাত করে দেওয়ার মতন করা সিদ্ধান্ত নিয়েছে। এই সিএএ লাগু করাটাও কিন্তু যথেষ্ট কঠিন একটি সিদ্ধান্ত, যথেষ্ট আমি বলবো গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, এবং অবশ্যই ভাস্কর সেটা ঐতিহাসিক। করা হলে, কঠিন হলেও সেই সিদ্ধান্তগুলো কোথাও গিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত হয়ে গেল।
একেবারে ঐতিহাসিক সিদ্ধান্ত তো বটেই, এবং যেটা আমি একেবারেই শুরুতে বলছিলাম, মোদি হ্যায় তো মুমকিন হ্যায় যে স্লোগান নিয়ে বিজেপি তাদের নির্বাচনী প্রচার শুরু করেছে, যেই কথা নরেন্দ্র মোদি এই বাংলার মাটিতে এসেও বলেছেন যে মোদি কি গ্যারান্টি, এবং তিনি যা প্রতিশ্রুতি দেন সেটা তিনি পূরণ করেন, যে কথা তিনি বলেছেন আজকে সেই কথার আরও একটি প্রমাণ তিনি রেখে দিয়ে গেলেন, অর্থাৎ সিএএ লাঘু করে দিয়ে। খুব স্বাভাবিকভাবেই যে মানুষগুলো বিভিন্ন দেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতবর্ষে শরণার্থী জায়গা নিয়েছিল এবং তাদেরকে ভারতবর্ষের নাগরিক মনে করার ক্ষেত্রে একটা কোথাও দ্বিধা জায়গা ছিল, এবং তারাও একটা হীনমন্যতায় ভুগতেন যে আমরা অন্য দেশ থেকে এসেছি নিজের দেশে এসেছি, কিন্তু নিজের দেশে এসেও এই দেশ বোধহয় আমার নয়, এদেশের নাগরিকরা আমাদেরকে নিজের দেশের নাগরিক বলে মনে করছে না। আজ তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছে, আজ তারা বলছে না আর আমাদেরকে কিন্তু বলতে পারবে না কেউ, আজ তারা অত্যন্ত দীপ্ত কণ্ঠে বলছে যে সিএএ লাগু হয়েছে, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি, আমাদের আর প্রচুর দস্তাবেজ রক্ষা করে রাখতে হবে না, এই বিলের মাধ্যম দিয়ে যে নাগরিকত্ব আমরা পাব সেটাই আমাদেরকে আগামী প্রজন্মকে এই ভারতবর্ষে থাকার ক্ষেত্রে, ভারতবর্ষে বসবাস করার ক্ষেত্রে, ভারতবর্ষে অক্সিজেন নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। প্রিয়াঙ্কা, একেবারেই ভাস্কর, তোমার কথা রেশ ধরে তোমার কাছে এই প্রশ্ন রাখতেই হচ্ছে যে মোদি সরকারের এই সিএ কার্যকর করা কত বড় মাস্টার স্ট্রোক লোকসভা নির্বাচনের আগে। দেখো, রাজনীতির পেরিফেরিতে যদি আসি তাহলে ডেফিনেটলি করে ইটস এ বিগ মাস্টার স্ট্রোক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ আগামী 2024 লোকসভা নির্বাচনের আগে যদি আমরা কেন্দ্রের শাসক বিরোধীদের অবস্থান দেখি তাহলে দেখব সেটা একটা ছন্নছাড়া অবস্থায় রয়েছে। তার কারণ কোনো একটি রাজনৈতিক দল এককভাবে যে বিজেপিকে টেক্কা দিতে পারে সেটা কিন্তু মনে করছে না রাজনৈতিক মহল, এমনকি অন্যতম প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস, তাদের অবস্থানও যদি আমরা দেখি তারাও কিন্তু নিশ্চিত যে তারা এককভাবে বিজেপির সঙ্গে টেক্কা নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়, তাই তারা INDIA একটি জোট গঠন করার চেষ্টা করেছিল। সেই জোটের মধ্যেও যে একটা ভঙ্গুর পরিস্থিতি, গতকাল ব্রিগেডে তৃণমূল কংগ্রেস, এই INDIA জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বাংলায় INDIA জোটের কোনো অস্তিত্ব থাকছে না, 42টি কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের বাংলার বাইরে আর কোনো অস্তিত্ব নেই, ফলে তৃণমূল কংগ্রেস এই INDIA জোটকে শক্ত করতে পারত কিভাবে, না বাংলায় কংগ্রেস বা CPM তাদের জন্য আসন ছেড়ে, তাদের জন্য আসন কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়েনি, বরং স্বাভাবিকভাবেই জোট যে হচ্ছে না বা জোট হলেও তা যে অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে তা বলাই যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই CAA অ্যাক্ট চালু করে দেওয়া, মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করে দেওয়া শুধু মাস্টার স্ট্রোকই নয়, বিজেপির ভোট বাক্সে আরও প্রচুর ভোট এনে দেবে এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। প্রিয়াঙ্কা, একেবারেই ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত, অপরদিকে প্রসেনজিৎ রয়েছে, আমি আসবো ইন্দ্রাণীর কাছে। প্রথমে ইন্দ্রাণী, বিজ্ঞপ্তি জারি হয়ে গেল, প্রথমেই জানতে চাইবো বিজ্ঞপ্তিতে কি উল্লেখ করা হলো এবং কবে থেকে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তি জারি করা হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে, এবং পুরো বিষয়টি কিন্তু ডিজিটালি করা হবে, অর্থাৎ ডিজিটালি এই আবেদন করতে পারবেন যারা নাগরিকত্ব চান। এই আইনে যেটা বলা রয়েছে যে পাকিস্তান, আফগানিস্তান বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেখান থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে যারা আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছেন তাদের জন্য কিন্তু নাগরিকত্ব দেওয়ার জন্যই নাগরিকত্ব আইন, এবং তারা কীভাবে আবেদন করবেন তারা ডিজিটালি আবেদন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এখনও পর্যন্ত আমরা সেটা জানতে পারছি। একটি ডিজিটাল ফর্ম দেওয়া হবে, সেই ফর্মে যে যে বিষয়গুলো রয়েছে তাতে সেগুলো ভরলেই এবং তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সেটা অ্যাকসেপ্টেড হলেই তিনি ভারতের নাগরিক বলে গণ্য করা হবে। এখনও পর্যন্ত কিন্তু আমরা শুধুমাত্র এটাই জানতে পারছি, দীর্ঘদিন ধরে এই আইন নিয়ে আলোচনা হয়েছে এবং তারপর এই আইনের রূপরেখা বা আইনের ধারাগুলো প্রবর্তন করা হয়েছে। আমরা আগেই জানিয়েছিলাম সন্ধে নাগাদ আসতে পারে সংশোধিত নাগরিকত্ব আইনের ধারাগুলো, এবং ঠিক সন্ধে নামে আপনার 5-6 মিনিট আগে 6:20 সময় এই নাগরিকত্ব আইনের যে ধারাগুলো সেগুলো এলো এবং নাগরিকত্ব আইনের নোটিফিকেশন জারি করা হলো। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত বলছেন সবাই, কারণ দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ থেকে বহু মানুষ
সুপ্রীত হয়ে আমাদের দেশে এসে আশ্রয় নিয়ে রয়েছেন, তাদের ভারতীয় নাগরিক হিসাবে যাতে তারা সসম্মানে বাঁচতে পারেন তাদের জন্য এই নাগরিকত্ব আইন, কোনো মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই নাগরিকত্ব আইন নয়। নোটিফিকেশনে কিন্তু এই বিষয়টিও পরিষ্কার করে দিয়েছে বলেই আমরা জানতে পারছি। প্রিয়াঙ্কা।